আসসালামু আলাইকুম। এখন কেমন? এখন পায়ের কি বুঝতেছেন, ব্যথা আছে? না, পায়ে যে ভেঙে গেছিল আপনি কি করছিলেন তারপরে? ভেঙে যাওয়ার পরে ঝাঁপ দিছিলেন, তারপর এখানে এসে এখন কেমন? আগে কি হয়েছিল, পায়ের ঘা হয়ে গেছিল উপরে চামড়া গুলো ইয়া দেখতেছি, এই ঝাঁপ দেওয়ার পরে ঘা এইরকম ঘা হয়ে গেছিল না? তারপরে তারপরে এখানকার খুশকিয়ে দিল আপনাকে? আমার ছেলে। আপনার ছেলে দিছে? এখন কেমন, এখন ব্যথা আছে? কয়দিন ঝাঁপ ইয়া দিয়ে রাখছিলেন, ঝাঁপ দিয়ে? চোদ্দ দিন ঝাঁপ দিয়ে রাখছিলেন। তারপরে এখানে প্লাস্টার কয়দিন দিয়ে রাখছিলাম আমি? চোদ্দ দিন প্লাস্টার দিয়ে রাখছিলাম। এখন কেমন বোধ হচ্ছে, যে ব্যথাটা তার নাই? যাক আলহামদুলিল্লাহ, তো খুশি তো আপনি। এখন আপনাদের যেগুলো নিয়ম বলছে এই নিয়মগুলো যদি মানা চলেন না, তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা থাকবে না।